ধরেছ? ধরেছ? ঠিক আছে, ও একটু উঁচু করে নাও। ইয়া হয়েছে 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 না, ধরেছি। কাদের দড়ি জানি না, মেলে তো দিয়ে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আজ সকালে একদম ছাদ থেকে ব্লগটা শুরু করছি। দেখো আমার হওয়ার পরে মানে এখানে আসার পরে কিন্তু আমি এই প্রথমবার আর কি ছাদে এসে জামাকাপড় মেলছি, জানি না কাদের দড়ি, তো দিয়ে তো দিলাম বৌদি আর আমি এখানে আমাদের বিছানার চাদরটা। ওই দেখো ওই পারে চলে গেছে ওইটা, আর কারা কারা বেশ ফুল গাছ এখানে রেখে দিয়েছে, খুব ভালো করেছে। আমি তো আমার ব্যালকনিতে রেখে দিয়েছি, ওনারা দেখছি যে এই ইয়েতে ছাদে রেখে দিয়েছে এরকমভাবে। আচ্ছা যাই হোক, একদিক দিয়ে ভালো ছাদে রাখা, কারণ ছাদে রোদ, তারপরে জল হাওয়া, তো সব কিছুই তো এখানে পায়, বৃষ্টি, তো ওই জন্যই মানে গাছের গ্রোথটাও ভালো হয়, গাছটাও ভালো থাকে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো আমি জামাকাপড়গুলো মেলে নিই, তারপরে কথা বলছি। তা আমরা জামাকাপড় ওখানে মেলে দিয়েছি, দাঁড়াবো না বেশিক্ষণ, কারণ ছাদে তো রোদের তাপটা বেশ ভালোই আছে, আর হাওয়া আছে তো শুকিয়ে যাবে, বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। তবে এই একটু ঘুরে ঘুরে দেখছি, বৌদি এই ফার্স্ট টাইম আর কি ছাদে আসলো, তো ও দেখছে যে কোথায় কি কার গাছ টাছ লাগানো আছে। তা ও বলছে যে দিদি আমরাও তো আমাদের গাছগুলোকে এরকমভাবে দিতে পারি, দেওয়া যেতেই পারে। আমাদের যে রুমটা আছে সেই রুমের ছাদের যে উপরটা, তো সেইখানে দেওয়া যেতেই পারে, অসুবিধা নেই। তবে দেখছি, হ্যাঁ এই পাশে সব এরকম ছোট ছোট বাড়ি, মানে ছোট বাড়ি বলতে এই ফ্ল্যাট আন্দাজে ওদের বাড়িটা ছোটই, দোতলা সব বাড়িগুলো, তিনতলা, হ্যাঁ তিনতলা আছে ওই দিকটাতে। এইখানে ওই আবার এরা রেখেছে হচ্ছে পদ্ম ফুল, জল পদ্ম যেগুলো গামলার মধ্যে হয় সেইগুলো। দেখো ওই সাইডে ওদের বাড়িতে বেশ সুন্দরভাবে গাছ লাগানো আছে। ও পিছনটা এরকম ইয়ে উপরে ছাদ থেকে, কিন্তু নিচের ইয়েটা দেখতে বেশ ভালো লাগছে, রাস্তা রাস্তা গুলো, এদিকে কচু বাগান, হ্যাঁ সেটাই, হ্যাঁ। সকালবেলা ননদ বৌদি দুজন মিলে এই ছাদে এসে এইসব করে বেড়াচ্ছি, কোথায় কি কচু বাগান সেই সব দেখে বেড়াচ্ছি, রাস্তাঘাট, হ্যাঁ এই দেখছি। এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার, এই যে জ্যাম পাউরুটি, আর এখানে আছে হচ্ছে চা, আর বৌদির আছে হচ্ছে বাটার, বাটার পাউরুটি। বৌদি জ্যাম ভালোবাসে না, তো ওই জন্য ওর জন্য বাটার, বাটারে চিনি লাগানো, এইটা বাটার, হ্যাঁ ওইটা বাটার। তা আজকে আর এই বাড়িতে রান্নাবান্না করছি না, একবারে বাড়ি গিয়েই খাওয়া দাওয়া করবো। তো আসলে ব্যাপার হচ্ছে যে আজকে বাড়ি যাচ্ছি, বিশেষ দরকার আছে, আর যেভাবে মানে কি আর বলবো, মানুষজন যেভাবে পিছনে পড়ে আছে কিছু বলার নেই। তো আমি বাড়িকে সবটা আর কি বলছি, পুরোপুরি কি হয়েছে না হয়েছে ব্যাপারটা, তো এখন এই মুহূর্তে এখানে বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না, বাড়ি গিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি সবটা। তো চলো আগে এখান থেকে বেরোই, তারপরে পরের কথা পরে হচ্ছে, ঠিক আছে? আর বলো কেন, মানে কি আর বলবো, এত বাজে বদমাইশ বৃষ্টি, সে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে এসে মানে টিফিনটা করতে পারিনি সকালের, ব্যাস ও বাবা হঠাৎ একদম ঝমঝমিয়ে চলে আসলো, পাঁচ মিনিট, জাস্ট পাঁচ মিনিট হয়েছে, তার মধ্যেই পুরো একদম সব কিছু ভিজিয়ে দিল। তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে গেলাম, গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে আর কি নিয়ে আসলাম জামা কাপড়গুলো, একদম শুকনো জল ঝরে জামা কাপড় আমার একদম চুপচুপা ভিজা টুকটুকানি জলে ভরপুর হয়ে গেল, কি আর করা যাবে, পুরো ভিজে গেছিলাম। তাই ভালোভাবে মাথায় একদম জল দিয়ে স্নান করে তাই এসে বসলাম একটু ফ্যানের তলায়, এবার ঘরের পুজোটাও দিয়ে নেব, তারপরে তাই ভাবছি বেরোবো। মানে একটুখানি যদি সময় দিত, সকালের যে ওয়েদারটা ছিল তো সেই ওয়েদারটা যদি থাকতো, তাহলে একদম পুরোপুরি আমার জামাগুলো সব শুকিয়ে যেত, এরকম অসুবিধা হতো না, কি আর করা যাবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, এই যে ম্যাগি, তো এক্সট্রা আর কিছু রান্না করলাম না, এটাই হয়ে যাবে, তারপরে বাড়ি গিয়ে দেখি খাওয়া দাওয়া করে নেবো, মা ওদিকে ভাত রান্না করছে তো, তো ওই জন্য এখানে আর কিছু করলাম না সেভাবে, আর ওইদিকে সবজি টবজি সব কিছু নিয়ে নেবো, ব্যাস। ফুল গাছের টবগুলো সব আমি এখানে দরজার সামনে এনে রাখলাম, এগুলো আর কি
উপরে ছাদে দিয়ে আসবো, দেখলাম সবার গাছের টব আর কি উপরেই আছে, তো ওই জন্যে আমিও ভাবলাম যে চলো আমি রেখে আসি। হ্যাঁ, আর এদিকে জামা কাপড়গুলো এরকমভাবে রেখে দিয়েছি ওই ঘরে, এবার জামাও পরবো আমি। আর এই তো হয়ে গেছে, এবার রওনা দিতে হবে, ট্রেন ধরবো তো, ট্রেন টাইম, তো ওই জন্য আর কি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। জানি না আজকের ব্লগটা কীরকম কী হবে, মানে কতটা কি বড় হবে বা কতটা কি শ্যুট করতে পারবো আমি জানি না, তো যেটুকু পারবো সেটুকু আর কি করার চেষ্টা করছি। আর আজকে মানে ব্যস্ততা হচ্ছে অন্যদিকে, তো ওই জন্য এদিকটায় আর অতটা খেয়াল নেই, মন নেই, মনে দিকটাই বসছে না। যাই হোক চলো এই কাজগুলো। আর মাথা পাতা আমার না, মানে যেদিন আমি মাথা ঘুরব সেদিন ঠিক আছে, বাট তাছাড়া অন্যদিন যখন চুল ভিজে যায় না আমার ভীষণ বিরক্ত লাগে, গায়ের মধ্যে আমার প্যাচ প্যাচ করে। তো আজকে আমার একদমই ইচ্ছা ছিল না যে চুল ভেজানোর, কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে, কি আর করবো, কিছু করার নেই। তো এখন এখানে বসে আছি, চুল আমার মানে ইয়ে হচ্ছে, চিপচিপ চিপচিপ করছে পুরো একদম জলে। এই এখন এই রোদের মধ্যে ছাদে আসতে হলো, আসলে ওই গাছগুলো সব এখানে এনে রাখলাম, এই যে এইখানটাতে, বুঝেছ, চলো আর দুটো আছে নিয়ে আসি, চলো। এই যে আমিও রেডি হবো, এবার এখানে সবার গাছ রাখা আছে, তো আমার ছাদটা পড়ছে হচ্ছে এইখানটাই, এদিকটাতেই রাখলাম যাতে বেশি রোদ না পাই, বুঝেছ। এখানে কটা আছে, 2, 4, 6, 8, 8টা আমার টব রেখে দিলাম এখানটাই, এখানটাই ঠিক আছে, বেশি রোদও না বেশি ছায়াও না। চলো বৌদি, কোথায় গেলে, আসো আসো আসো, এদিকটাই, ওখান ওখানটাতেও ছায়া আছে কিন্তু এমনি কোনো অসুবিধা নেই, ওখানটায় ছায়া আছে, ওখানে রাখা আছে, তাই রাখলাম, থাক চলো রেডি হই আমি। হ্যাঁ ও ঠিক আছে, থাক অসুবিধা নেই, ওটাও ওনার ছাদের ইয়েটা পড়ছে না, ওখানে ওখানে থাক, ও সরিয়ে এই কোনার দিকটায় রাখলাম। এই গাছগুলো বেশ ভালো জল পেয়েছে, বৃষ্টি হলো না তখন, দেখো দেখি আকাশে কি সুন্দর একদম রোদ, দেখেছো। তা হয়ে গেল সবকিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি, যা ফ্রিজে ছিল ছিল সব, সবজি বলো, তারপরে এদিকে কি বলে ওটাকে, মাছ মাংস যা যাই সব কিছু নিয়ে নিয়েছি। আর এই তো ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে এখন বেরোচ্ছি, ফ্রিজটা অফ করে দিয়েছি, অফ করে প্লাগটা খুলে নিয়েছি। হ্যাঁ, এখান থেকে আবার মেন সুইচ অফ করারও জায়গা আছে, সেটা আমি অফ করেই যাবো, কারণ গত জানি যদি কারেন্ট আপডাউন হয় তখন অসুবিধা হয়, তো ওই জন্য এদিকেও সব ঠিকঠাক আছে। চলো এবার বেরোনো যাক, দুর্গা দুর্গা করে রওনা দিই দুজন, ঘরে তালা দিয়ে এখন বেরোচ্ছি, লিফট চলে এসছে। আর এই বাজারের ব্যাগ সব সবজি, আর এদিকে ব্যাগ, আজকে আবার ব্যাগগুলো দেখিয়ে দিই ঠিক আছে, নাহলে আবার বলবো ব্যাগ কোথায় গেল, সবার অনেক রকম প্রশ্ন থাকে তো, তো ওই জন্যই। আর ঘামছি দেখো কীভাবে, ভাব রে মনে হবে আমি স্নান করেছি। চলো নামছি এখন আমরা আরেকটা, হ্যাঁ ওই যে চলে চলে এসছি, হ্যাঁ এ বাবা মেন গেটে তালা নাকি, এবার কি করে যাবে, দাঁড়াও 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 ভাগ, কিন্তু আমরা বেরিয়েছি আর পুরো রাস্তা ফাঁকা, মানে একটা বাবা ঘামগুলো এমনভাবে পড়ছে দেখো মনের জন্য আমি কাঁদছি, একটাও টোটো পাচ্ছি না, দাঁড়িয়ে আছি, ভাগ্যিস একটু আগে বেরিয়েছিলাম, নাহলে একদম পুরো ট্রেন টাইমে বেরোলে তো মুশকিল ছিল, দেখেছো অন্যদিন এইখানে কতগুলো টোটো দাঁড়িয়ে থাকে, হ্যালো উপর থেকে রুমালও নেই, রুমাল ছিল সব ঘরে, ভ্যাবলার স্টেশন রোডটা এত মানে জ্যাম, আর মাঝখানে মাঝখানে গল্প, বাঁচা গেল।
চলে এসেছি তো ভ্যাবলা স্টেশন। এখানে বেশ ভালো লাগে, এই জামা কাপড়গুলো বিক্রি হয় দোকানে টানিয়ে টানিয়ে, আমার বেশ পছন্দ। আর এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এখন ট্রেন আসার অপেক্ষা, তো দেখি কখন আসে। না এই ভ্যাবলা স্টেশন একদিক দিয়ে ভালো লাগে বেশ। এই যে দেখো কি সুন্দর জামা কাপড় দেখতে পাওয়া যায় ঝুলছে। এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর এখন এই তো যাচ্ছি টুক 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 করতে করতে, তাই তো ফ্ল্যাটের মতো কাঁপছে, মানে ফ্ল্যাটের মতো কাঁপছে নাকি। এখানে ব্যাগ ট্যাগুলো রাখলাম বসিরহাট। বৃষ্টি চলে আসলো, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বলতে পারবেন না ট্রেনে আছি তো। বাবা মির্জা করেছে, আমরা ছাতা নিয়েও বেরোইনি, এবার কি হবে ওই ভালো হবে। ও বাইরে মাঠের চারিদিকে পরিবেশটা, আর এদিকে পাট পচা গন্ধ পাট কাঠির, আহা কি সুন্দর। হ্যাঁ কৃষ্ণনগরে বড় ওই পুরো পাটটা ছাড়াই। আমি আর বৌদি দুজনে নিচ্ছি পাঁপড় এখন। আর মার জন্য নিয়ে নি, ঠিক আছে টাকা নিয়ে নিয়েছি, মার জন্য নিয়ে নি। এই যে মশলা দেওয়া পাঁপড় নিয়ে নিলাম, তখন দুপুরবেলা কি তারপরে পাঁপড়। ওই এক নম্বরের ট্রেন ছিল, যার কারণে দু নম্বরে দিয়েছে। আর এইসব ব্যাগপত্র নিয়ে টানা যায় বলো দেখি, হাত ফা দিয়ে হয়ে যাচ্ছে, চুল বেঁধে এবার হাঁটতে হাঁটতে যাই। আমরা একবারে যে টোটোটা ধরেছিলাম এই স্কুলের সামনে নামিয়ে দিল, ভালোই হলো, 50 টাকা নিয়েছে ওই দুজন। এমনি আমাদের এখান থেকে হাসনাবাদ যেতে 40 টাকা করে নেয় ভাড়া, তো ওনাকে আর 10 টাকা দিয়ে দিলাম, চলো কোনো ব্যাপার না, কারণ ব্যাগপত্র আছে তো। আবার ভূতবাতলায় ওখানে নেমে তারপরে আবার যদি ওখান থেকে টোটো ধরার জন্য অপেক্ষা করতাম তাহলে আর হতো না, ওটা আরও কষ্ট হতো। জোরে দেখো দরজা খোলো তাড়াতাড়ি। তালা দিয়ে রেখে দিয়েছে, আমার দাদু বৃষ্টি দেবে, তাড়াতাড়ি করো। এই যে এখানে সব জিনিসপত্র গুলো বার করলাম, এগুলো তো সব মাছ না মনে হয়, ও ভুট্টাটা কিছুটা আছে তাই, অল্পটা আমি খেয়েছিলাম আর অল্প আছে, এবার ওরম ভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তোর জন্য নিয়ে এসেছি। আর এই বাতাসাটা নিয়ে আসলাম বুঝেছ, এটা মা কিছু একটা করে নিতে পারবে। পাঁপড় একটা মার জন্য নিয়ে এসেছি, আর আমার আর বৌদির এখানে আছে, আর সবজি সব ফ্রিজে রাখতে হবে। এই যে ভেতো বাঙালি এসে ভাত খেতে শুরু করেছে, মাকে বললাম একটু চা করাম, চা খাবো। তাই আমি এখানে চা নিয়ে বসেছি, না পাঁপড় দিয়ে খাচ্ছি, আর ধুস ওই ম্যাগি খেয়ে আমার পেট ভর্তি। হ্যাঁ আমরা নিচে আছি, বাড়ি আসার পরে সন্ধ্যা লেগে গেছে ওই আর কি, আমরা তখন এসেছি 5:30 আসলে, ওদিকে আর কি সবকিছু গুছিয়ে টুছিয়ে আসবো তো ওই জন্য আর কি দেরি হয়ে গেছিল। এই যে এই জিনিসপত্রগুলো নিয়ে আসলাম, এখানে ঢেলে দিলাম একদম বিছানার উপরে, যেগুলো ব্যাগে রাখা সেগুলো ব্যাগে রেখে দিয়েছি। ঘরের থেকে ওই টিকটক টিকটক বলছে টিপটপ লজেন্স যে কটা ছিল সব নিয়ে এসেছি। হ্যাঁ যাবো আমি উপরে,
তো ওগুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসে এই বাড়িতে রাখলাম, কারণ আমি ওইখানে রাখলাম, কোটার মধ্যে রেখে দাও, নাহলে ইয়ে হচ্ছে গলে যাচ্ছে, তো ওই জন্য। তাই যে এখন চলে আসলাম উপরের ঘরে, নিচে ছিলাম, মা উপরে সন্ধ্যা দিচ্ছিল, তো উপরের ঘরেই আসলাম। অনেকদিন বাদে বাড়ি এসে বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে ওখানে বলবো না, মানে ফ্ল্যাটে থাকাকালীন বলবো না, আমি বাড়ি গিয়ে তোমাদেরকে জানাবো। দেখো, বুঝতেই পারছো, কয়েকটা দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে হারে আমাকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, তো এরপরে আমার আর কিছু বলার নেই। তো আমার জীবন নিয়ে আমার কোনো ইয়ে নেই, যে আমার যা হবে হোক, আমার ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে যেহেতু আমার দায়িত্বে আমার বৌদি আছে, আমার জন্য যেন ওর কোনো রকম ক্ষতি না হয়, তো ওই চিন্তা ভাবনা করেই আর কি বাড়ি নিয়ে আসলাম। এবার আমি ওখানে কি করব, থাকবো কি থাকবো না, সেটা পরের ব্যাপার। আর কিভাবে কি সেফটি নিজের নেওয়া যায় সেটাও আমি দেখছি। অবশ্যই এটার জন্য তো আমাকে থানা যেতেই হবে। আর এতটা জোর দিয়ে আমি বলতে পারছি তার কারণ, কয়েকদিন হয়ে গেল যে আমার ফ্ল্যাটের সামনে দিয়ে কয়েকজন মহিলা তো জিজ্ঞাস করছেই যে এখানে নতুন কেউ ভাড়া এসেছে কি, কে কে থাকে না থাকে, এমনকি কয়েকজন মানে পুরুষ এসেও জিজ্ঞাস করছে দোকানদারদের কাছে, তারপরে আমাদের যে ফ্ল্যাটের যে ইয়ে দেখাশোনা করে, তো ওই জেঠুর কাছে, তো সেই খবরাখবর তো আসেই, স্বাভাবিক। ধরো তুমি একটা জায়গায় থাকছো, সেখানে তোমার নামে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার কাছে, তো সেই মানুষটা আবার এসে তোমাকেই জিজ্ঞাসা করবে না, তো সেই কারণেই। তো এই ব্যাপারটা নিয়ে আমাকে কিছু একটা করতে হবে, নাইলে বড়সড় একটা বিপদে পড়তে চলেছি, আমি বুঝতেই পারছি। তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে বাড়ি আসা। আর ভাবছিলাম আরও কটা দিন ওখানে থাকবো, তো দেখলাম যে না, ওরকমভাবে থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে, কিছু একটা করে তারপরেই তাই গিয়ে সেফটিভাবে থাকতে হবে, ওরকমভাবে থাকা যাবে না। আর আমার জন্য আমি চাই না আমার বৌদির কোনো রকম অসুবিধা হোক, ঠিক আছে? তো ওই জন্যই বাড়ি আসা। আর কিছু বলবো না, কি করছি না করছি সবটাই জানতে পারবে তোমরা নেক্সট ভিডিওতে বা তার পরের ভিডিওতে। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, যে ডিসিশনটা আমি নিতে যাচ্ছি, আশা করছি তোমরাও আর কি এই ইয়েতে সহমত হবে আমার চিন্তা ভাবনাই। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই।